নীলচে পাখির লোগো সম্বলিত টুইটার কেনার পর এবার কোকাকোলা কোম্পানি কিনে তাতে কোকিন ফিরিয়ে আনার ইচ্ছা পোষণ করলেন এলন মাস্ক। স্থানীয় সময়ে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় মাস্কের টুইট। ইতোমধ্যে প্রায় 20 লাখের ওপরে মানুষ ভালোবাসার চিহ্ন জুড়ে দিয়েছেন টুইটটিতে। রিটুইট হয়েছে 5 লাখের বেশি আর মন্তব্য করার জায়গাও ছাড়িয়েছে কয়েক লাখের ঘর। কোকাকোলা সফট ড্রিঙ্কস যখন চালু হয়েছিল তখন তাতে উপাদান হিসেবে কোকিন ব্যবহার করা হতো। গুঞ্জন রয়েছে পরবর্তীতে তা মানব দেহের জন্য ক্ষতিকারক প্রমাণিত হওয়ায় উপাদানটি ব্যবহার নিষিদ্ধ করা হয়। কোকাকোলা টুইট করার পর আরও 2টি পোস্ট করেন মাস্ক। একটিতে বলেন, আমি এখন ম্যাকডোনাল্ডস কিনতে যাচ্ছি এবং কেনার পর তাদের আইসক্রিমের মেশিনগুলোর সমাধান করব। সাথে ক্যাপশনে জুড়ে দেন, আমি কিন্তু জাদু জানি না। এরপর টুইটারকে মজার জায়গা করে তোলার জন্য আহ্বান জানান ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে টুইটারের প্রচারণার জন্য এমন ব্যঙ্গাত্মক পোস্ট করছেন স্পেস এক্সের সিইও। মৌসুমী সাথী, সময় সংবাদ।